এক ঘুমে চলে আসলাম সুন্দরবনে ভালো কিছু যদি হয় জীবনের প্রথমবার তাহলে সে অনুভূতিটা কিভাবে শেয়ার করা যায় চোখের পানি ফেলে নাকি মুখের হাসি দিয়ে যাই হোক না কেন ভালো সময়গুলো আমি স্মৃতি হিসেবে সারা জীবন ধরে রাখতে চাই এই টুরটা আমার বেস্ট ট্যুর মধ্যে একটা আমি খুবই আনন্দ করেছি কারণ জীবনের প্রথমবার আমি সুন্দরবনে এসেছি আর এখানে এসে ভয় পেয়েছি কারণ নদীতে নাকি কুমির থাকে কুমিরের ভয়ে তো আমি একদমই বের হচ্ছি না সুন্দরবনে যদি একটু ভয় না পাই তাহলে কি হবে বলেন তো এখানে এসে অনেক কিছু ফিল পেয়েছি এবং ভালোবাসার মানুষগুলোর সাথে এসে তো আরো ভালো লাগছে চলেন পুরো ভিডিওটা দেখা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দেখে মনে হচ্ছে না এটা দুবাইয়ের রাস্তা না এটা বাংলাদেশেরই রাস্তা খুবই সুন্দর ঢাকা টু খুলনা আমরা একটা বড় হাইসে করে সবাই মিলে রওনা হয়েছি মংলার উদ্দেশ্যে প্রথমবার আমি এই খুলনার মংলাতে আসলাম এমন এমনকি সুন্দরবনেও যাব আমি ভীষণ এক্সাইটেড এবং আমরা এখানে বোটের জন্য ওয়েট করছিলাম এদিকে বাপবেটিতে অভিমান করা শুরু হয়ে গেছে কারণ রাত একটা খেলনা নিয়েছিল যেটা রুকাইয়া নিয়ে নিয়েছে এগুলো নিয়ে তাদের মধ্যে মান অভিমান চলছিল যাই হোক আমরা বোটে করে চলে যাবো সুন্দরবনে আমরা রাজশাহী থেকে প্ল্যান করে এসেছিলাম যে ঢাকার কিছু কাজ শেষ করে বিয়ের দাওয়াত শেষ করে আমরা এই সুন্দরবনে আসবো এই ছোট্ট সুন্দর বোটে আমরা উঠে যাই এবং এই বোটের যে ওনার তার ওয়াইফও এসেছিল শুধুমাত্র আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ ভাবি আপনি এসেছেন আমি ভীষণ খুশি হয়েছি বোটে দেখি সুন্দর সুন্দর ঘাস ফুল আর এটা দেখে আমি ভীষণ খুশি হয়ে এদিকে দুই ভাই মিলে গল্প করছিল এনজয় তারপর বলি দেখো মা এখানে ঘাস ফুল আমরা গোটা গাড়িতে শুধু ঘুমাইছিলাম ছিলাম ভীষণ টায়ার্ড ছিলাম কারণ কারোরই রাত্রে ঘুম হয় নাই এত সুন্দর ওয়েদার ছিল না রোদ না বৃষ্টি শুধু মেঘলা এত ভালো লাগছে হালকা হালকা বাতাস মংলা থেকে সুন্দরবনে বোটে করে যেতে প্রায় দেড় ঘন্টার মতো লাগে আর এই দেড় ঘন্টা আমরা এত এনজয় করেছি আমার কয়েকটা বেস্ট ট্যুর এর মধ্যে এটাও একটা এই ব্লগ এর ইন্টারেস্টিং পার্ট দেখানোর আগে বলতে চাই এটা হলো ফেমাস স্কিন কেয়ার কম্বো কম বেশি সবাই আমরা পরিচিত এটার সাথে বিউটি পার্লার এই কম্বোতে রয়েছে একটা ফেস ওয়াশ ডে ক্রিম এবং নাইট ক্রিম ফেস ওয়াশটা জাস্ট আমি ফ্যান এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি কারণ এটা আমি রেগুলার ব্যবহার করি ফেস ওয়াশটা আমার স্কিনের ভেতর থেকে ক্লিন করে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট দেখায় তারপর আমি ব্যবহার করি এই নাইট ক্রিমটা আমার আগে গুলো শেষ হয়ে গেছে তাই নতুন করে অর্ডার করেছি আপনারাও নিতে চাইলে উই কেয়ারু ফেসবুক পেজ থেকে এই কম্বোটি পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে স্কিনের কালো ভাব কিংবা ব্রনের দাগ তো দূর করে সাথে স্কিন অনেক বেশি ব্রাইট করে আর এটা হলো ডে ক্রিম আপনারা দিনের বেলা ফেস ওয়াশ ভালো করে মুখটা ধুয়ে স্কিন অ্যাপ্লাই করবেন আপনারা যখন মংলা থেকে সুন্দরবনে যাবেন এভাবে বোটে করে তখন আপনাদের এক সেকেন্ডের জন্য বোরিং লাগবে না কারণ আপনারা এত কিছু দেখবেন এত ভালো ভালো জিনিস দেখবেন যেটা থেকে আপনাদের মন জুড়ে যাবে আর আপনাদের অনেক ভালো লাগবে সবারই নদী আকাশ বন সবকিছুই পছন্দ আমার তো সাগর অনেক পছন্দ সাথে এই নদীর পানি এটাই কিন্তু স্বাভাবিক তাই না যেটা আপনি বেশি পছন্দ করবেন যাকে আপনি বেশি ভালোবাসবেন সেই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিবে আমরা পানি এত পছন্দ করি বাট দেখেন যখন দূর দুর্যোগ এসেছিল তখন কিন্তু পানি আমাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল সো প্রকৃতিও বলে দিল যে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই কিন্তু আপনাকে কষ্ট দিবে ভালোবাসা মানেই কষ্ট ব্যাপার না জীবন আর আমরা চলে এসেছি এবার আমার কাছে এই বেস্ট ছিল একদম ধারণার বাহিরে যদিও আমার জার্নিটা আবার কম করতে হয়েছে কারণ ডিরেক্টলি ঢাকা থেকে এসেছি রাজশাহী থেকে আসলে হয়তো অনেক জার্নি করতে হতো এরকম নদীর ধারে মানে খালের ধারে অনেক রিসর্ট আছে আপনি যে কোনো রিসর্টে উঠতে পারেন তার মধ্যে আমরা বেস্ট একটা রিসর্ট এসেছি বনবাস বলতে পারেন শহরের জীবন ছেড়ে আমরা বনবাসে চলে এসেছি আর বনবাসটা আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো নেক্সট ভিডিওতে আমরা আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাই এখানে আসার পর পরই যখন এই ব্যানারে দেখি নদীতে কুমির আছে সাবধান এটা দেখে আমি অলরেডি ভয় পেয়ে শেষ আমি তো গুটি গুটি পায়ে দেখছিলাম যে আমাদের রুম কোনটা তারপরে দেখি এই আন্ধার মানিক হলো আমাদের রুম এটা ডুপ্লেক্স একটা রুম ছিল আমি নেক্সট ভিডিও তো পুরো রিসোর্ট এর ভিডিও টা শেয়ার করবো আপাতত আমরা সবাই অনেক বেশি টায়ার্ড আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম